নমস্কার বন্ধুরা, হইচই অ্যাপে রিলিজ হওয়া ওয়েব সিরিজ উত্তরণ সুকান্ত গঙ্গোপাধ্যায়ের বটতলা কাহিনী অবলম্বনে তৈরি করা হয়েছে। উত্তরণের মুখ্য চরিত্রে রয়েছে মধুমিতা সরকার। উত্তরণ একটি ড্রামা ওয়েব সিরিজ। এই সিরিজের প্রথম 15-20 মিনিট আপনাকে ধৈর্য ধরে দেখতে হবে, কিন্তু এরপর এমন একটি মোড় আসে যার পরে পুরো ওয়েব সিরিজটা বদলে যায়, আর সেটি হলো একটি পন MMS। মধুমিতা সরকার মানে পন্নার নতুন বিয়ে হয়েছে এবং স্বামী শ্বশুরবাড়ির লোকের সঙ্গে মানিয়ে গুছিয়ে নিয়ে সংসার চলছে, আর পন্নার বাবা মাকে এই 20 মিনিট দেখানো হয়েছে। এবং এরপর হঠাৎ একটি পন MMS ছড়িয়ে পড়ে যেটি পন্নার ছিল, তাতে শুধু পন্নার মুখটাই ভালো করে দেখা গেছে। এই MMS এর ব্যাপারে এক এক করে সবাই জানতে পারে। এরপর পন্নার জীবন পুরোপুরিভাবে বদলে যায়। সবাই তাকে দুচ্ছাও করতে থাকে, পন্নার বাবা মাও এটি ভালো চোখে নেয় না, আর পন্নার বড় অভিও দূরে সরে যায়। সিরিজের শেষে পন্নার জীবন কিভাবে বদলে যাবে সেটাই দেখার। পন্না কি আদৌ সব কঠিন পরিস্থিতি মোকাবিলা করে ঘুরে দাঁড়াতে পারবে, কোন দিকে মন নেবে পন্না ও অভির বিবাহিত জীবন, আর সমাজই বা কেমন চোখে নেবে, গল্পের ভাঁজে ভাঁজে লুকিয়ে আছে এই একাধিক প্রশ্নের উত্তর, আর এই সিরিজে এটি দেখানো হয়েছে। এই সিরিজে একটি মানুষের একান্ত ব্যক্তিগত বিষয়ের ব্যাপারটিও তুলে ধরা হয়েছে, আর এই সিরিজের মাধ্যমে একটি মেয়ের জীবন কিভাবে বদলে যেতে পারে সেটিও দেখানো হয়েছে। তাই আমি বলবো আপনার একটিবার হলেও এই উত্তরণ ওয়েব সিরিজটি দেখা দরকার, তার কারণ এর মাধ্যমে কিছু শিক্ষণীয় ব্যাপারও লক্ষ্য করা গেছে। অন্তরঙ্গ কিছু মুহূর্ত ভিডিও করার পর সেটি কী হতে পারে সেই বিষয়টির প্রতি খুবই সতর্ক হওয়া দরকার। এই গল্পে কোনো চরিত্রই পন্নাকে বোঝার চেষ্টা করেনি, শুধু কিছু বন্ধু আর পরিবার বলতে তার দেবর নীলনাগ। এই সিরিজের গল্পের অপর গুরুত্বপূর্ণ চরিত্র পন্নার দেবর নীলনাগ। পন্নার জীবন বদলের অন্যতম কাণ্ডারই এই নীলনাগই। পন্নার 3 বছর আগে একটি রিলেশন ছিল এবং কিছু অন্তরঙ্গ মুহূর্ত তার বয়ফ্রেন্ড ভিডিও করে, তাদের ব্রেকআপ হয়ে যায় এবং সেই ভিডিওটি সে ফোনে রেখে দেয়। যখন ফোনটি রিপেয়ার করতে দেওয়া হয় তখন সেখান থেকে ভিডিওটি লিক হয়ে যায়। গল্পের শেষে পন্না নতুনভাবে নিজেকে বুঝতে পারে এবং সব কিছু ছেড়ে পুলিশে ডায়েরি করে আবার নতুনভাবে নিজের জীবন শুরু করে। তাই আমি বলবো একটি MMS কিভাবে একটি মেয়ের জীবন বদলে দিতে পারে এবং কিভাবে তা থেকে সে বেরিয়ে আসে সেটি জানার জন্য এই ওয়েব সিরিজটা একটিবার হলেও দেখা দরকার। তো বন্ধুরা, এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।